কিশোরগঞ্জের ভৈরবে বিনামূল্যে সার বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। আজ সকাল 10টার সময় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পাট অধিদপ্তর ও কৃষি অফিস উপজেলা বঙ্গবন্ধু হলরুমে বিনামূল্যে কৃষক ও কৃষানীদের মাঝে সার বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান। ভৈরব উপজেলা বঙ্গবন্ধু হলরুমে পাট অধিদপ্তর ও কৃষি অফিস যৌথভাবে 2254 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষানীদের প্রত্যেককে 1 কেজি করে বিনামূল্যে পাট বীজ ও 12 কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিবান্ধব সরকার বছরের বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসলের জন্য প্রণোদনা দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় 250 জন কৃষকের মাঝে পাটের প্রণোদনা দেওয়া হচ্ছে। আমাদের কৃষিবান্ধব সরকার সারা বছরই বিভিন্ন মৌসুমে আমাদের বিভিন্ন ফসলের উপর প্রণোদনা দিয়ে থাকে। আমাদের সেই ধারাবাহিকতায় খরিফ এক মৌসুমে বর্তমানে পাট আবাদের সময় সেই ধারাবাহিকতায় ভৈরবে 250 জন কৃষক ভাইদের মাঝে পাটের প্রণোদনা দেওয়ার আজকে সহ উদ্বোধন অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রতি কৃষক ভাই 1 কেজি করে বীজ পাবেন এবং এখানে 1 বিঘা জমির জন্য 1 কেজি করে বীজ দেওয়া হচ্ছে। আমাদের কৃষক ভাইরা আপনারা অবশ্যই আমাদের যে মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তাদের সাথে পরামর্শ করে অবশ্যই আপনারা আধুনিক পদ্ধতিতে কীভাবে পাট বপন করা যায়, কীভাবে আবাদ করা যায় সেভাবে চাষাবাদ করবেন এবং আপনারা অবশ্যই এই পাটের বীজটা নিয়ে আপনারা মাঠে রোপণ করবেন। কোনো অবস্থাতেই পাটের বীজ বিক্রয় করবেন না অথবা কোনোভাবে এই পাটের বীজটা নষ্ট করা যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আশরাফ আলী ভুঁইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।